Shakriba Yoshtidanina Santa Santeobbalam Ganam. তত্ত্ববিদ, ভক্তি তত্ত্ববিদ,
তাদের ধারণা হচ্ছে বাসুদেবী ভগবতী ভক্তি যোগ প্রযোজিত। যদি ভগবান বাসুদেবে কেউ সাধন ভক্তির অনুষ্ঠান করে, জনয়ত তাসু বৈরাগ্যং জ্ঞানঞ্চ যদহিতুকম্। আসু বৈরাগ্যং জনয়তি, আপনা আপনি তো বৈরাগ্য এসে যাবে। যখন তিনি জানবেন যে শ্রীকৃষ্ণই আমার প্রভু রক্ষক ত্রাতা, আমি তার নিত্য দাস নিত্য সেবক, একমাত্র তিনি আমার, এছাড়া পরিদৃশ্যমান যা কিছু শ্রীকৃষ্ণের মায়াশক্তি বৈভব, কোনটা আমার সবই তো কৃষ্ণের। যেমন বাড়ির চাকর, সে যেটায় হাত দেয় সেটাই তো মালিকের। রাজ সেবক, সে তো মনে করে এ তো সরকারি কোয়ার্টার, যা কিছু এ সরকারের গাড়ি বাড়ি আমাকে মায়না দিয়ে চাকর রেখেছে তার সেবার জন্য, আমার। ব্যাংকের ক্যাশিয়ার এত টাকা গুনছে দিন রাত অস্থির, সেই টাকায় তার মোহ হয় কি এত যে গাড়ি। বরঞ্চ হিসাব মেলাবার সময় আমি যদি কাউকে গুনতে গিয়ে ভুল দিই, বেশি দিয়ে ফেলি, তাহলে ওটা আমার গাটের থেকে দিতে হবে, কই তার তো মোহ হয় না। কেন হয় না? আমার কিছু নয়, আমি সরকারি চাকর। তেমনি যিনি জেনেছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বর শ্রীপতি যজ্ঞপতি প্রজাপতি ধরাপতি লোকপতি বুদ্ধির অধিপতি, আমি তার দাস। আমার কর্তব্য সর্ববস্তু দিয়ে সর্বদা সর্বত্র তার সেবা। হরি গুরু বৈষ্ণবের সেবাই জীবনের একমাত্র লক্ষ্য, আনুকূল্য বিধান। অতএব ভক্তের যখন এই ভাবটা এসে গেল, উনি যদি টাকার গদির উপরে বসেই থাকেন তো বলোটা কি আমার নাকি তোমার? সংসারে আমি অতন্ত্র প্রহরী, এই তো একে বলে শুদ্ধ বৈরাগ্য। আর জ্ঞানটা কি? কৃষ্ণে ভগবত্তা বুদ্ধি সম্বিতের সার। সম্বিত বলতে কি জ্ঞান? কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি রক্ষক পালক প্রভু ত্রাতা। শ্রীকৃষ্ণ এবং তার ত্রিবিধ শক্তি বৈভব ছাড়া কিছুই আর জড় চেতন জগতে নেই। সেই পরব্রহ্ম হচ্ছে শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি বৈভব, নিত্য লীলা নিত্য পরিকর। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মায়া শক্তি বৈভব অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। আর অনন্ত কোটি জীব শ্রীকৃষ্ণের তটস্থাক্ষ শক্তি বৈভব। শ্রীকৃষ্ণ ছাড়া তো আর কিছু নাই। উনি নিজে বলছেন মর্ত পরতরং নান্যক কিঞ্চিদ অস্তি ধনঞ্জয়, মই সর্বম ইদং প্রোতং সূত্রে উনি গণাইব, আমি ছাড়া কিছুই নাই। গগন সদৃশম মেঘবর্ণং শুভাঙ্গম। যখনই চিত্তটা নির্মল হয়ে গেল শ্রবণ কীর্তন অর্চন বন্দন করতে করতে, ভক্তের কাছে এই জ্ঞান স্থির হয়ে গেল। একে বলে অহিতুক জ্ঞান, আর একে বলে যুক্ত বৈরাগ্য। সবই আছে,
কিন্তু কিছুই নাই, সব কৃষ্ণের। এছাড়া জ্ঞানী যোগীর যে বৈরাগ্য, তারা কষ্ট করে খাচ্ছে না যাচ্ছে না, ইন্দ্রিয়কে শুষ্ক করছে, তার ফলে হবে কি, তাদের ব্রহ্ম জ্ঞান আত্মজ্ঞান অনেক ক্লেশে লাভ হবে। হবে, সাধনার একটা শক্তি আছে, তাদের কাছে ভক্তি আসবে, ঐশ্বর্য আসবে। আপনি যে জিনিসটা ত্যাগ করবেন, পরিণামে আপনাকে সেই জিনিসটা গ্রহণ করতে হবে। ওই জন্য দেখা যায় তপস্বীদের কাছে কি ঐশ্বর্য এসে উপস্থিত। সৌমনি মুনির কাছে এমন যোগ ঐশ্বর্য এসে গেল, সম্রাট মান্ধাতা গালে হাত দিয়েছেন, আমার আমি চক্রবর্তী সম্রাট, এই ঐশ্বর্য আমার নেই। মান্ধাতার 50 কন্যাকে বিবাহ করলেন, এই যোগ ঐশ্বর্য উনি কোথার থেকে পেলেন, তপস্যার থেকে। তো যে কোনো কারণে যিনি তপস্যা করবেন, ত্যাগ করবেন, তার কাছে যেই জিনিসটা ত্যাগ করবেন, সেই জিনিসটাই সিদ্ধি রূপে ঐশ্বর্য রূপে আসবে। কিন্তু এগুলি তো ভালো কথা নয়, এগুলি বলতেও নেই। কেন, ভুক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা মনে যদি হয়, ভজন করিলেও প্রেম উৎপন্ন না, একে তো উপশাখার বলা হলো। তো ভক্ত জানেন, আমি যদি ওই জাতীয় ত্যাগ করি তাহলে তো মুশকিল হবে, এই সিদ্ধিগুলি পিছনে পড়ে যাবে, উৎপাত করবে। জগতে বড় বড় ধনী মানি গুণী তারা এসে পিছনে পড়বে, ভজন হবে না, লাভ পূজা প্রতিষ্ঠায় তখন জীবনটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য ভক্তের জ্ঞানেও আগ্রহ নেই, বৈরাগ্যেও আগ্রহ নেই। আগ্রহ হচ্ছে কৃষ্ণ সেবায়, কৃষ্ণ নামে শ্রবণে কীর্তনে স্মরণে। ভক্তমালে কত কত দৃষ্টান্ত আছে, এমন সব আচরণ তারা করেন যে সাধারণ মানুষের কাছে তারা সব সময় সাধারণের মতো ব্যবহার করতে চেষ্টা করে। তা না হলে যে ভক্তি রক্ষা হবে না। গোস্বামী পাদ বলছেন যে শুষ্ক বৈরাগ্য, ফল্গু বৈরাগ্য এবং ব্রহ্মজ্ঞান, শুষ্ক জ্ঞান, এগুলি সেবার থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। অহংকার অভিমান এনে ভক্তি পথের থেকে বিচ্যুত করে দেবে। আমি কত বড় ত্যাগী, তখন মানুষের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ভাব এসে যাবে, এটা আসবেই, নিজের প্রতি একটা শ্রেষ্ঠ ভাবনা আসবে, ফলত অপরাধের সৃষ্টি হবে ভক্তি ভক্তের কাছে। এই অন্য যুক্ত বৈরাগ্য, কৃষ্ণ প্রীতি ভক্ত্যাগ, কৃষ্ণ কিসে সুখী হন। এখন গোস্বামীপাদ বলছেন যে ভক্তিতে প্রবিষ্ট জনের পক্ষে বৈরাগ্য চিত্ত কাঠিন্য কারক বলে হেয়, আর বিষয় ভোগ বিরুদ্ধ। কেউ যদি মনে করেন তাহলে ভোগ বলেন, ভোগটাও বিরুদ্ধ, ভোগও চলবে না ত্যাগও চলবে না, কি চলবে, সেবা। ভোগেও অধিকার নেই, কার জিনিস ভোগ করব, সবই তো শ্রীকৃষ্ণে, আমার কোনটা, আর ত্যাগ কোনটা করব, সবই তো শ্রীকৃষ্ণে,
তাহলে এই জিনিসটা এখন হাতে এসেছে, এটা দিয়ে কি করব বলেন, কৃষ্ণের সেবায় লাগাবো, এই ভাবনা। সে অর্থই আসুক যে কোনো বস্তু, কৃষ্ণের ইচ্ছায় এসেছে, উনি আমার কাছে পাঠিয়েছেন, আচ্ছা এটা সেবায় লাগিয়ে এই সুবুদ্ধিমান। সুবুদ্ধিমানের জন্মে কৃষ্ণ প্রেমের তরঙ্গ। ভোগ বিরুদ্ধ ত্যাগ বিরুদ্ধ দৃষ্টান্ত দিচ্ছেন, যে বিষয়াবিষ্ট চিত্তানাং বিষ্ণাবেশ সুদূরত, যাদের চিত্তটা বিষয়ে আবিষ্ট তাদের শ্রীকৃষ্ণে আবেশ আসবে না, শ্রবণ কীর্তনে রুচি হবে না, নিরস লাগবে। বললেন পূর্ব দিকের যে বস্তুটা হারিয়ে গেছে সেটা কি পশ্চিম দিকে গিয়ে কেউ পায়? ওই জন্য বৈষ্ণব কবি বলেছেন, কখনো ভোগের কখনো ত্যাগের ছলনায় মন খুলে এই সেবায় অভিনিবেশ। এখন বলছেন যুক্ত বৈরাগ্য, যেটা ভক্তের শিরোধার্য। আমাদের আচার্য পাঁচগন্ত পরম বৈরাগী, ছেড়া কানি বিনা না করে বসন, সাবধানে পালিলেন প্রভুর বচন, আজন্ম না দিল জিহ্বায় রসের স্পর্শ। কত বড় বৈরাগ্য! সনাতন গোস্বামী পাদ, ছেড়া বস্ত্র অঙ্গে মলি, হাতে নখ মাথে চুলি, নিকটে যাইতে অঙ্গ হালে, আর নেই নিদ্রা নেই, দরবেশ রূপ দেখি প্রভুর সজল আখি, বাহু পসারিয়া আইসে থাইয়া, সনাতনে করে কোলে কাতরে গোসাই বলে, মোয়থমে স্পর্শ কি লাগিয়া, কেমন দৈন্য। দুই গুচ্ছ তৃণ ধরি এক গুচ্ছ তন্তে ধরি, পড়িলা গৌরাঙ্গ পদতলে। কত বৈরাগ্য! ছেড়া কাঁথা ন্যাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণ গাথা, পরিধানে ছেড়া বহির্বাস, এমন তপস্বী কোন সম্প্রদায়ের আচার্য এরকম পাবেন? অন্যান্য সম্প্রদায়ের আচার্যের চিত্র দেখবেন, সোনার সিংহাসনে বসে আছেন, ছত্র চামর মহারাজকীয় ঠাট বাটে। আর আমাদের আচার্য বর্জগণের চিত্র দেখবেন, বৃক্ষ তলে বসে আছেন, একটা কাঁথা একটা করঙ্গা আর মালা, ছেড়া কাঁথা ন্যাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণ গাথা, পরিধানে ছেড়া বহির্বাস, ভালো জোটে না। যিনি পরশমণিকে পেয়ে আর অপবিত্র জ্ঞানে ছুতে চাইছেন না, যে ধনে হইয়া ধনী তুমি মনি গে না মানো মনি, তাহার কতেকখানি মাগি নত শিরে, কত বড় ধনী। পরিধানে ছেড়া বহির্বাস, কভু কান্দে কভু হাসে, কভু প্রেমানন্দে ভাসে, কভু ভিক্ষা কভু উপবাস, ব্রজবাসী ঘরে ঘরে মাধুকুড়ি ভিক্ষা করে, প্রেম ভিক্ষা, এই রূপে কতদিন থাকে, তাহা ছাড়ি কুঞ্জে কুঞ্জে ভিক্ষা করি, পুঞ্জে পুঞ্জে ফল মূল করয়ে ভক্ষণে, কতদিন অন্তর মনা ছাপ্পান্ন দণ্ড ভাবনা, চারিদণ্ড নিদ্রা বৃক্ষতলে। শ্রীরূপ সনাতন কুঠির পর্যন্ত শিকার করতে চান না, গাছের তলায় নিবাস করে। বৃন্দাবন, বৃন্দাবনের কল্পতরু কল্পলতা, এটা কি সাধারণ গাছ নাকি? অতএব
চারিদণ্ড নিদ্রা বৃক্ষতলে 22.5 ঘন্টা ভজন করে। চারিদণ্ড শুতি থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, ব্যর্থ নাহি যায় এক তিলে। এই আমাদের আচার্য, এদের চরণতলে গিয়ে দাঁড়াতে হবে, এদের দাসানুদাসের দাস এই অভিমানে বুকটা ভরিয়ে নিতে হবে, তবে সাধনে সিদ্ধি লাভ হবে। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝাবো সেই যুগল পীড়িতি। এরাই তো সম্প্রদায়ের গুরু আচার্য, পরবর্তীকালে তো কেউ আচার্য নয়, এদের আজ্ঞাবাহী দাস। আচার্য হচ্ছেন এই স্বর্গস্বামী, পরবর্তীকালে যারা ভক্তির আচার প্রচার করেছেন তারা পরিচয় দিয়েছেন, আমরা তাদের পাদুকা, তাদের চরণধুলি, আমরা তাদের উচ্ছিষ্ট ভোজী। আচার্য মূল তারা সম্প্রদায়ে, করুণয়া কৌপীন কণ্ঠাশ্রিত গোপী ভাব রসামৃতাব্ধি লহরী কল্লোল মগ্ন মুহ। পরবর্তীকালে যারা প্রচার করেছেন, গ্রন্থ লিখেছেন, কাদের কথাগুলো বলেছেন, কিছু পেটের থেকে বলেছেন, তারা সংস্কৃতে যেটা বলেছেন সেটা সাধারণ মানুষের কাছে, কেউ বাংলায় বলেছেন, কেউ ইংরেজিতে বলেছেন, কেউ কবিতায় লিখেছেন, কিন্তু কথাগুলো কাদের? কথাগুলো তো তাদের। যেমন বলা হয়েছে, ব্যাসোচ্ছিষ্টং সর্বং জগৎ, যে যা কিছু বলেছে লিখেছে সেটা কার? বললেন বেদব্যাসের উচ্ছিষ্ট। বেদব্যাস যা বলেছে পরবর্তীকালে যত আচার্য তার কথাগুলোকেই ভেঙে চুরে কেউ এপাশ ওপাশ করে বলেছে, তেমনি আমাদের সম্প্রদায়ে পর আজ 500 বছরে যারা যারা প্রচারক হয়েছে কাদের কথাগুলো বলেছে? তারা যে জগতে পূজা পেয়েছেন, সম্মান পেয়েছেন, কাদের কথাগুলো বলে? কথাগুলো বলেছেন তো রূপ রঘুনাথ, তাদের বাণীগুলি বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে বলে তারা জীবোদ্ধার লীলা করেছেন, তাদেরই কৃপা শক্তিতে। ওই জন্য ঠাকুর মহাশয় আনুগত্য বলছেন, স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্টযুগ ভূগর্ভ শ্রীজীবলোকনাথ, ইহা সবার পাদ পদ্ম আমি নাশে বিনু তিল আধ কিসে মোর পরিবেক সাত। তারা তো জগৎগুরু, সম্প্রদায়ের গুরু, সবার গুরু, গুরুর গুরু। এই জন্য যুক্ত বৈরাগ্য কাকে বলে? শ্রী রূপ গোস্বামী পাদ বলছেন, অনাসক্ত হয়ে সভক্তির আনুকূল্যে, অনাসক্তস্য, কোন বিষয়ে আসক্তি নেই। যখন কোনটা আমার নয় তখন আসক্তি কি করে থাকবে? আমরা যে দৃষ্টান্ত দিলাম সরকারি কর্মচারীর সঙ্গে, সে এত ঐশ্বর্য, গাড়ি বাড়ি টাকা পয়সা সবই পাচ্ছে, কিন্তু সে মর্মে মর্মে জানে এগুলি সরকার আমাকে দিয়েছেন তার কাজ করার জন্য। তো হাজার এই জগতে ঐশ্বর্য থাক, অম্বরীশের কি ছিল না, ধ্রুব মহারাজের কি ছিল না, প্রহ্লাদের ছিল না, ব্রহ্মার নেই ঐশ্বর্য, শ্রীমন মহাদেবের ঐশ্বর্য নেই, কিন্তু তারা যদি মনে করে, তারা কি মনে করতে? কিছুই আমার না। একে বলে অনাসক্ত, সভক্তির আনুকূল্যে। ভক্তির বৃদ্ধি কিসে হয়? শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দনে কি করে উৎকর্ষ লাভ করা যায়? এই ভাবনা নিয়ে এখন ভজন করতে গেলে শরীরটাকে রক্ষা করতে হবে,
দেহটাকে সুস্থ রাখতে হবে। কতদিন? যতদিন প্রেম প্রাপ্তি না হচ্ছে। প্রেম না পাওয়া পর্যন্ত কিন্তু এই ভবকূপের উপরে যাওয়া গেল না, কুয়োর মধ্যে পড়ে আছি তো। এটা ভবকূপ, ভবকূপটাকে এই দেহ, ওই যে বলা হয়েছে না ভবকূপ, এই ভবকূপটা হচ্ছে এই শরীর, স্থূল দেহ এবং সূক্ষ্ম দেহ। এই দেহের বাইরে যতক্ষণ না যেতে পারছি, কখন দেহের বাইরে যাওয়া যাবে? বললেন যখন কৃষ্ণের ভাব বা আসক্তি হবে, প্রেম আসবে, তারপর এই রোগ গেল, ততদিন সিদ্ধি আসছে না, প্রেমেই সিদ্ধি। ওই জন্য ঠাকুর মহাশয় বললেন যদি হয় প্রেম ভক্তি তবে হয় মনশুদ্ধি, তবে ঘুচে হৃদয়ের ব্যথা। এখন তো অনর্থ স্তরে আছি, এখন তো কনিষ্ঠাধিকারেও দাঁড়াতে পারছি না, পাকাপ ছিল করে কনিষ্ঠ অধিকারী। আবার কখনো কখনো যখনই নিষিদ্ধ কাজগুলো বুদ্ধিপূর্বক করছি, গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা, অনাচার, অবিচার, দুরাচার, সঙ্গে সঙ্গে কনিষ্ঠ অধিকারীর থেকেও নিচে নেমে যাচ্ছি, কনিষ্ঠ আভাসে চলে যাচ্ছি, এই তো শাস্ত্র বলছে। তো কনিষ্ঠাধিকারের থেকে যখন নিষ্ঠা স্তরে যাবেন, অনর্থ নিবৃত্তি হবে, তখন আসবে মধ্যম অধিকার, নিষ্ঠা স্তরের থেকে। এইবার নিষ্ঠা স্তরের থেকে আসক্তি স্তর পর্যন্ত মধ্যম অধিকার। এইবার আসক্তি পরিপক্ক হয়ে হবে ভাব, সেই ভাব স্তরের থেকে প্রেম, তার উপরেরটা সব উত্তম অধিকার। যিনি ভাব লাভ করেছেন, প্রেমের কাছাকাছি চলে গেছেন, তাকে বলা হয় উত্তম অধিকারী। সর্বভূতে ভগবত দর্শন কখন হয়? প্রেম এলে, তার ভুলতে হয় না। আর যখন ঈশ্বরের প্রতি ভক্তি, ভক্তের প্রতি মৈত্রী, সর্বভূতে দয়া, আর যারা দেশী তাদের প্রতি উপেক্ষা, এই চারটি গুণ আসবে, প্রেম, মৈত্রী, কৃপা, উপেক্ষা, য করতি স মধ্যম, তাকে মধ্যম অধিকারী বলে। মধ্যম অধিকারটা আসবে নিষ্ঠার থেকে। এখন নিষ্ঠা কবে আসবে, কোন জন্মে কে জানে, এখন তো কনিষ্ঠাধিকারেই থতমত খেয়ে যাচ্ছি না, পা পিছলে পড়ে যাচ্ছি নিচে। যেহেতু এখনো আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জন হয়নি, রক্ষিষ্যতি ইতি বিশ্বাস হয়নি, কৃষ্ণ আমাকে সর্বাবস্থায় সদা সর্বত্র রক্ষা করবেন, এই ভাব এখনো আসেনি। এখনো অর্থাশক্তি, দেহাশক্তি, সুখাশক্তি, সম্মানাশক্তি, হাজার আসক্তি এসে গ্রাস করছে, হবেই, এটা তো কনিষ্ঠাধিকার, বলাই হচ্ছে কনিষ্ঠাধিকারে এইগুলি থাকবে। অতএব যতদিন ভজন সিদ্ধি না হচ্ছে, প্রেম না মিলছে, ততদিন পর্যন্ত শরীরটাকে রক্ষা করতে হবে সাবধানে, ভক্তির বৃদ্ধির জন্য। ওই জন্য মহাপুরুষগণ বলেন যা কিছু দেখবে, যা কিছু করবে, শুনবে, খাবে, উঠবে, বসবে, পড়বে, লক্ষ্য কি থাকবে? ভজনের পুষ্টি, ভজনের অভিবৃদ্ধি। তুমি যা কিছু করবে কৃষ্ণ কৃত্তে করো, ভজনের পুষ্টির জন্য করো, কৃষ্ণার্থে অখিল চেষ্টা তৎকৃপা অবলোকন। এই ভক্তির আনুকূল্যে যথ উপযুক্ত, একটা যথ উপযুক্ত শব্দ আছে, যার কার কতটুকু প্রয়োজন। একজনের গায়ের জামাটা আরেকজনের গায়ে লাগবে না, কারণ এক একজনের প্রয়োজনীয়তা এক এক রকম, প্রত্যেকের শরীরের মাপ ভিন্ন ভিন্ন। কার কতটুকু দরকার শরীর রক্ষার জন্য, ভজন রক্ষার জন্য, এর কোনো নির্দিষ্ট একটা গণ্ডি আঁকা যায় না,
যার ভজন রক্ষার জন্য যতটুকু অন্ন বস্ত্র অর্থ গৃহ প্রয়োজন তিনি সহর্ষে ততটুকু স্বীকার করবেন, তাতে পরমার্থের হানি হবে না। কিন্তু বেশিতেও হানি হবে আর কমেতেও হানি হবে। অতএব কৃষ্ণ সম্বন্ধী বিষয়কে উনি গ্রহণ করলেন, মহাপ্রসাদ আদি মাল্যচন্দন আদি কৃষ্ণের প্রসাদই। হয়তো এখন আমার ইচ্ছা হচ্ছে যে একটু রসগোল্লা খেতে, খুব ভালো কথা, ঠাকুরের ভোগ লাগিয়ে গুরু বৈষ্ণব অতিথি ভোজন করিয়ে খাও, কোনো আপত্তি নেই, শরীর চাইছে। আচ্ছা বললাম না খাবো না, আর ওই 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 তখন দেখে জিউ ভাই জল এলো, বলে এটা তো মিথ্যাচার হয়ে গেল। বাইরে ইন্দ্রিয় গ্রামকে সংযম করে য আস্তে মনসা স্মরণ, যে তো মিথ্যাচার হয়ে গেল। ওই জন্য এই বৈরাগ্যটা স্বাভাবিক হবে, ভজন অর্থ হবে জ্ঞান এবং বৈরাগ্য ভক্তির থেকে উঠবে। যখন স্বাভাবিক ভাবে শ্রীমদ ভগবদ গীতায় ভগবান বলছেন বিষয়াভিনিবর্তন্তে নিরাহারস্য দেহিন, জ্ঞানী যোগী তারা বুদ্ধিপূর্বক বৈরাগ্য করছেন, ইন্দ্রিয়গুলিকে আটকে দিচ্ছেন, তাতে কি হচ্ছে বিষয়ের থেকে ইন্দ্রিয়টা সরে আসছে ঠিকই, কিন্তু ইন্দ্রিয়ের বিষয় রস গ্রহণের যে কামনা সেটা নষ্ট হচ্ছে না, সেই কামনাটা ভেতরের থেকে কখন নষ্ট হবে। রস বর্জ্যং রসপশ্য পরম দৃষ্টা নিবর্ততে, পরম পরমেশ্বরং দৃষ্টা, যখন ভগবত সাক্ষাৎকার হবে সূর্য না উঠলে অন্ধকার কিছুতেই যাবে না, আপনি হাজার বাতি জ্বালান লণ্ঠন জ্বালান, যখন সূর্য উদিত হবে তখন পুরোপুরি অন্ধকার যাবে। ঠিক তেমনি হৃদয়াকাশে যখন প্রেম সূর্যের উদয় হবে তখন সমস্ত ভিদ্যতে হৃদয় গ্রন্থি চিত্তন্তে সর্বসংশয়া ক্ষিয়ন্তে চাষ্য কর্মাণি তস্মিন দৃষ্ট এব আত্মনিঃশ্বরে। ভগবত সাক্ষাৎকার তো প্রেম না হলে, আর ভগবত সাক্ষাৎকার না হলে কৃষ্ণ সূর্য সম মায়া ঘোর অন্ধকার, এই মায়া অন্ধকার যাবে না, তার জন্য অপেক্ষা করতে হবে, সাধন করে যেতে হবে। সাধন ভক্তিটা যদি ঠিক ঠিক হয় অনুশীলন বা যাজন, তো ভাব ভক্তি তো আপনাআপনি আসবে, ভাব ভক্তিকে তো ডাকতে হয় না, ওটা তো সাধ্য। এই জন্য বললেন কৃষ্ণ সম্বন্ধী যে বিষয়গুলি মহাপ্রসাদ মালা চন্দনাদি যার যতটুকু ভজন পুষ্টির জন্য প্রয়োজন সেইটুকু উনি সহর্ষে নির্দ্বিধায় স্বীকার করবেন, একেই যুক্ত বৈরাগ্য বলে। তারপর ভজন যেমন পরিপক্ক হতে থাকবে তেমনি জ্ঞান বৈরাগ্য আপনাআপনি এসে যাবে, তখন শরীরটাও ওই রকম হয়ে যাবে, যত উপরে উঠবে ওনার শরীরটাও ধীরে ধীরে অপ্রাকৃত হতে থাকবে। কৃষ্ণ ভক্তি সুধা পানাত দেহ দৈহিক বিস্মৃতে তেষাং ভৌতিক দেহেপি সচ্চিদানন্দ রূপতা, যখন কৃষ্ণ ভক্তি সুধা পান করবেন ধীরে ধীরে দেহ গেহের বিস্মৃতি হয়ে যাবে, শরীরটাকে উনি ভুলে যাচ্ছে, সময় জ্ঞান নষ্ট হয়ে যাচ্ছে, আহার নিদ্রার স্মৃতি চলে যাচ্ছে, উনি বুঝতে পারছেন না যে আমি প্রসাদ পেয়েছি কি পাইনি, আজ আমাকে খাইয়েছে, সেবককে বলছেন এই আজকে যে আমার প্রসাদ পাওয়া হলে না তোমরা খেয়ে নিলে, বলে যে বাবা মহারাজজি পাইয়েছি, বলে কোথায় পাইয়েছ, কেউ জিজ্ঞাসা করছে মহারাজজি আজ কি দিয়ে প্রসাদ পেলেন, উনি আকাশ পাতাল ভাবছে, কিচ্ছু মনে নাই, সব ভুল হয়ে যাচ্ছে, এমনকি মানুষগুলোর নাম পর্যন্ত মনে থাকছে না, এ কি পরিচিত অপরিচিত কোথাকার,
দেখেছি কি দেখি নাই, এইরকম সব একটা তালগোল পাকিয়ে যাচ্ছে। বললেন কেন? দেহ দৈহিক বিস্মৃতি আপনা আপনি সেই কৃষ্ণ ভক্তির রসসুধা উনি আর পান করছেন। মদমাতাল ব্যক্তির যেমন সবকিছু ওলট পালট হয়ে যায়, ধীরে ধীরে শেষে একমাত্র কৃষ্ণ স্মৃতি, বাকি সব বিস্মৃতি। এই অবস্থার নামই হচ্ছে প্রেম, এই ভক্তির পরিপক্ক অবস্থা। কিন্তু কিলিয়ে তো কাঁঠাল পাকানো যায় না, কাঁঠালটা স্বাভাবিক বাতি হবে, পারবে, আর একটা এচড়কে কিলিয়ে পাকানো এ কি হয়? এই জন্য জ্ঞান বৈরাগ্য এগুলি কসরত করে জবরদস্তি হয় না। হরিনাম করতে করতে, শ্রবণ কীর্তন করতে করতে, গুরু বৈষ্ণবের সেবা করতে করতে, তাদের কৃপা আশীর্বাদে জ্ঞান এবং বৈরাগ্য এবং ভজনে আসক্তি আপনা আপনি লাভ হয়। কেউ জিজ্ঞাসা করছিল যে নামে কিভাবে রুচি হয়, তখন মহাপুরুষ বলছেন যে তোমার নামে ভজনে রুচি হয় না, ভালো লাগে না। বললেন না বাবা, যার লাগে তার কিছু ব্যাগার খাটো, তোমার নামে রুচি হচ্ছে না, ভজনে রুচি নেই, তো যার নামে রুচি আছে, যার ভজনে রুচি আছে, তুমি কিছু তার ব্যাগার খেটে দাও, তাহলে তার কৃপায় তোমারও ধীরে ধীরে অনর্থ নিবৃত্তি হবে, ভজনে রুচি হবে। বলে বাবা আমি তো নাম করবার সময় পাই না, তো কি করো? বলে আমি তো অর্থের পেছনে ঘুরে বেড়াই। বলেন তাহলে যারা নাম করছেন তাদেরকে আর্থিক সাহায্য করো, তাহলে তোমার ওই অর্থটাও হরিনাম অর্জনের কারণ হয়ে যাবে। এই তো বাবা আমি তো সেবা করতে পারি না। বলে কি করো? বলি এই চাকরি বাকরি করি। বলে যারা ভগবানের সেবা করছেন তুমি তাদের সেবা করো, আনুকূল্য করো। তবে এটা হচ্ছে দ্বিতীয় পক্ষের ভজন, সাক্ষাৎ ভজন না। সাক্ষাৎ তোমাকে শ্রবণ কীর্তন অর্চন বন্দন করতে হবে। যখন তুমি করতে পারছো না তখন এটা পরোক্ষ বিধি, বিকল্প দেওয়া হলো। অতএব এইভাবে কৃষ্ণ সম্বন্ধিত বিষয় ভোগের নাম হচ্ছে যুক্ত বৈরাগ্য। আর ফল্গু বৈরাগ্যেরও লক্ষণ বলছেন এখন, প্রাপঞ্চিকতয়া বুদ্ধা হরি সম্বন্ধী বস্তু ন মুমুক্ষুভির পরিত্যাগ বৈরাগ্য ফল্গু কথাতে। এখন বলছেন ওই এক অঙ্গ সাথে কেহ সাথে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজ হয় প্রেমের তরঙ্গ। কেউ এক অঙ্গ সাধন করেছেন, কেউ বহু অঙ্গ সাধন করেছেন অঙ্গরি সাথী। এই অবধি সাধন ভক্তির আলোচনা করে এইবার গোস্বামীপাদ রাগানুগা রাগ ভক্তির লক্ষণ বলে এই রাগানুগা ভক্তির লক্ষণ করছে। এই একই অঙ্গ, এই 64 অঙ্গ, এইটাই রাগানুগা। রাগানুগা বলে পৃথক কিছু না, এই শ্রবণ কীর্তন অর্চন বন্দনের নামই। এইটা যখন অনুরাগ পূর্ণ হয়, ভালোবাসা পূর্ণ হয়, তাকেই রাগানুগা বলে। রাগানুগা বলতে কি? অনুরাগ ভালোবাসা নিয়ে ভজন করা। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আজকে